আর মেয়েরা তো একটু ডমিনেট করবেই, এটা ব্যাপার না, তুমিও বিয়ে করো তারপরে তোর বাবা। হ্যাঁ ছেলে বুঝছি, আপা দেখ দুলা ভাই কি খায়। আরে ওটা আপা না নীতি, দুলা ভাই আমরা তো ভয় পান কেন? না ভয়ের কি, তুমি হঠাৎ করে আসছো তো এই জন্য ফলাই দিছি, ভয়ের কিছু নয়। না বুঝছি, ভয় পান না ঠিক আছে, আর ভয় পাওয়াটাও কিন্তু স্বাভাবিক, কারণ আপা আছে না যে আপনাদের অনেক ডমিনেট করে সারাক্ষণ, দেখি অত আপনার নেচারে ছোটবেলা থেকেই আপা সবারই ডমিনেট করতো, ভাগ্য ভালো তারা বাসা থেকে বিদায় করতে পারছি এখন আপনার ঘাটে। না ওরকম কিছু না, আমার সাথে এরকম করে না, আর মেয়েরা তো একটু ডমিনেট করবেই, এটা ব্যাপার না, তুমিও বিয়ে করো তারপরে তোর বাবা। হ্যাঁ ছেলে বুঝছি, আপনার ভালো লাগলে তা কিছু বলার নাই, যারা ছেলে হয়ে একটা ছেলের ডমিনেটেড হতে দেখলে না খারাপ লাগে, নিজের কাছে দুঃখ লাগে, খান খান উঠে খায়। আবার কি করিস? এই তো চুল বাঁধি, আর ভিতরে তোরে কথা বলবো ভাবতেছি কিন্তু বলবো কি বলবো না বুঝতেছি না। তোর আর কি কথা, দেখ তুই লেখাপড়া শেষ করলি, চাকরি করতে পারছিস না কেন জানিস? তোর উদ্ভট কথার জন্য। যাই হোক পাতে বল তোর কথা। না তোরে বলা যাবে না, দূর হয়ে গিয়ে তো বলা ঠিক হবে না, জায়গা আই কি বললি? দেখ তোর মানে ঝামেলা আছে, মানে দেখ তুই আমার বোন, তুই কার দিকে কিভাবে তাকাস আমি তো বুঝি, তুই আমার দিকে যে প্রেম যে ভালোবাসা নিয়ে তাকাস, দুলাভাই কিন্তু সেম রিটার্ন দেয় না, ওইতে এবার একটা মানুষের মধ্যে ভালোবাসা কম থাকতে পারে, কিন্তু আমার মনে হয় কি দুলাভের ঘুটু আছে। ঘুটু আছে? ঘুটু কি? ঘুটু বুঝোস না তো, আমি বুঝাইতে পারবো না, বাদ দে তো থাকতো জানো তো খানে তোর। আরে কি তুই কি তোর দুলাভার চোখে কিছু সন্দেহ দেখতে পেয়েছিস? আমি দেখ আরে সারাক্ষণ খালি ফোনের দিকে তাকায় তাকে হাসি, কান্নাকার মেসেজ করতেছি, একটু আগে ছাদে গেছি একটা ফোনের কথা বলছে হাসতেছে আমার দেখে ফোন, মানে বুঝছিস আমার যে ফোনটা ডিস্টার্ব করছে বুঝছিস, তুই একটু ঠিক করে দিবি কিন্তু। হ্যাঁ কথা ঠিক। আরে অভিক বোনের সাথে কি কথা বলতেছিল, বসো কথা বলো। না ওই যে আমার ফোনটা ছেলে বলছে ঠিক করে দিবি, ডিসপ্লে চলে গেছে তো, তুমি বসো না আমি যাই। তুমি বসো কথা বলো। না না তুমি আপনি কথা বলছো আর কিছু। হ্যাঁ বসো অভিক কথা বলো। না না সমস্যা নেই বসো না আপা।